কিরাম তোমার মা? জেনিয়া জেঠু আমরা। জেঠু? ওই জেঠু বললে কেমন পরিবার পরিবার লাগে, কিন্তু ক্লায়েন্টের সঙ্গে তো পরিবার ঠিক চলে না। ও যেটা বলছে সেটা একটু শুনুন না। তুমি বরঞ্চ আমাকে মা মাস্টারমশাই বলতে পারো। মাস্টারমশাই, আমরা যে ফ্ল্যাটে থাকি, আমাদের মনে হচ্ছে যে কেউ বা কারা চায় না যে আমরা সেখানে থাকি। মানে আমাদের ফ্ল্যাটে কিছু অদ্ভুত ঘটনা ঘটছে কিছুদিন ধরে। আমাদের স্পষ্ট ধারণা যে সেখানে কিছু একটা প্যারানর্মাল অ্যাক্টিভিটি ঘটছে, আর সেই জন্যই আমরা। এক মিনিট। কি বল, সেটা তোর ভাবনা। আমি কনফার্ম আমার একটা মেন্টাল ডিসঅর্ডার হচ্ছে, আর আমি ডাক্তারও দেখাচ্ছি সেটার জন্য। ফেমিনিস্ট, নারী স্বাধীনতায় বিশ্বাস করো না? ফেমিনিস্ট শব্দটায় আমার আপত্তি আছে, তবে ডেফিনেটলি জেন্ডার ইকুয়ালিটিতে বিশ্বাস করি। তা হঠাৎ এই প্রশ্ন কেন? কেন তোমার মনে হচ্ছে যে তোমার মান যদি ঠিক মতো গুছিয়ে বলতে পারবে না, মাঝখান থেকে ফোড়ন কাটছো? আরে 80-এর দশকের পুরুষেরা এসব করত, গ্রাম থেকে বউ বিয়ে করে আনার পর। তুমি বলো মা। হ্যাঁ, যেটা বলছিলাম যে আমরা যে বাড়িটায় থাকি সেই বাড়িটায় বেশ কিছুদিন ধরে কিছু অদ্ভুত অদ্ভুত ঘটনা ঘটছে। মানে আমরা শিফট করার পরে পরে আমরা অ্যাকচুয়ালি বুঝতে পারছিলাম না কি করব। অনেকবার অনেক রকমভাবে চেষ্টা করলাম কিন্তু কিছু হচ্ছে না, সেই জন্যই ওর সঙ্গে কথা হওয়ার পর আমরা আপনার কাছে এসেছি। এটা খোলো খোলো। কুতুহল মোরে জীবনে নিয়ে নে মা তোর ও চরণে, মহানন্দে যাই চলে মা, মহানন্দে যাই চলে মা। লেখো হয়ে সর্ব রিপোর্ট, লেখো লেখো। কি লিখবো? লেখো আই অ্যাম স্টুপিড। নেহাত আপনার অনেক বয়স বলে না কোনো রকম রিয়্যাক্ট করছে না। অরিত্র কেন এরকম বিহেভ করছিস? তুই আর একটা কথাও বলবি না, সারা বাড়ি ভূত ভূত, বাড়িতে পুজো করেছিস কিচ্ছু বলিনি, তারপর এখানে নিয়ে এসেছিস এই পাড় মাতালটার সঙ্গে ভূতের গল্প শোনাতে। ইগো? কিসের ইগো? নিজেকে স্টুপিড বলে ভাবতে যার ইগোতে বাঁধছে তাকে ভূতের কথা বিশ্বাস করতে বললে তো তার। অরিত্র প্লিজ, উনি যা করতে বলছেন কর না প্লিজ। লেখো 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 লেখো। আই অ্যাম স্টুপিড।